হাতে একটা পয়সাও নেই, ঘরে চাল ডাল তেল নুন কিচ্ছু নেই। আমি আমি বাজারে না গেলে সংসারটা চলবে কেমন করে? মানুষের শরীর খারাপ আবার সেরেও যায়, তার জন্য তুমি এত চিন্তা করো না। যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তাহলে তোমার ছেলেগুলোর মেয়েটার কি হবে? আমি আমি ভাবতে পারছি না, আমি কিছুতে আমি যাচ্ছি। আমার তো খিদেই পাইনি, আমি তো তোমাকে এমনি এমনি বলেছি মা, আমার খেতে ইচ্ছে করছে না। খিদে পাইনি মা, আমরা খাওয়াই না। Thank you.
মা আসছি। আমি আমি জল আনতে গিয়ে না দেখলাম যে তোদের আনাজ কাটা হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দে। তোরা চিন্তা করিস না, তোর বাবা তো খেতে গেছে, বাজারে গেছে, আমি শুদ্ধ ভাত করে দেবো, রাখতে না। হ্যাঁ মা আসছি, সাবধানে যা, হ্যাঁ ওইকে ঠিক মতো নিয়ে যা। স্বাস্থ্য সব ঠিক আছে তো? হ্যাঁ, এই সময় একটু স্বাস্থ্য টাস্থ্যর দিকে খেয়াল রাখতে হবে, বাচ্চারা যেন সুস্থ থাকে। আর দেখবে কি কোনোভাবেই যেন পড়াশোনাটা বন্ধ করবে না, স্কুলে অবশ্যই পাঠাবে। বলছি রোজ স্কুলে পাঠাও তো, রোজ পাঠাতে পারো? রোজ কি আর হয়, গরিব মানুষ পাঠাবো কেন? গরিব মানুষরা পড়াশোনা করবে না? সরকার এখন কত ব্যবস্থা করেছে রোজকার জন্য, দুপুরবেলা খাবারের ব্যবস্থা করেছে বাচ্চাদের, বাচ্চাদের মাঝে মাঝে টিফিন দেওয়া হয়, শরীর স্বাস্থ্য চেক আপ করা হয়। না কাজে পরে পাঠাবে বড় হলে, কিন্তু শিক্ষাটা দরকার মানুষের মধ্যে। ঘরের ছোট ছোট ছেলে মেয়েদের আগে কেন খেতে পাঠাবে? আগে পড়তে পাঠাও, শিক্ষার দরকার আছে। সরকার থেকে শুধু খাওয়ার কেন, তারা বইপত্র পর্যন্ত ব্যবস্থা করবে। তাছাড়া আমরা তো পাঁচজন আছি, দেখো স্কুলে কিন্তু বাচ্চাদের পাঠিও। দাও, ঘাটে নামবে না। তোমাকে কতবার বারণ করেছি যে এই ঘাটে নামবে না। এই ছোট ছোট ছেলে মেয়েগুলোর কথা কে ভাববে? আর রইল তোমার বউ, তার কি হবে? জীবন শেষ বললেই শেষ। ঠিকঠাক করে ডাক্তার দেখাও, ঠিকঠাক মতন জীবনযাত্রা নির্বাহ করো, দেখো নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তুমি তো ঠিকই বলছেন, দিদিমণি তো আমাদের কাছে ভগবান। তোমাকে এত করে ওষুধ খাওয়ানো হচ্ছে, ডাক্তারবাবু এত করে বকছেন, বলছেন, বোঝাচ্ছেন, তাও তুমি শুনছো না। নিজের জীবনটাকে তো শেষ করছো, তার সঙ্গে আমাকে শেষ করছো। আজকে আমি আসছি, ডাক্তারের ফিস দেওয়া আছে, ওষুধগুলো যেন ঠিকঠাক খায় সেটা দেখবে। বিড়িটা না খেতে পারলে ভালো ভালো হয়ে যাও তাড়াতাড়ি, এটাই চাই। আসছি, হ্যাঁ।
এই যে ম্যাডাম, আপনার স্বভাবটা একটু ছাড়ুন, বস্তিতে বস্তিতে গিয়ে উন্নয়ন করা ছেড়ে দিন। আরে তার জন্য তো আমরা রয়েছি, আমি রয়েছি। সে তো সত্যি কথা, ভীষণ সত্যি কথা। এই আপনাদের মতন স্যারেরা আছেন বলেই না স্কুলের পর আবার আমাদের এসে বাড়ি বাড়ি ঘুরতে হয়। বাচ্চারা কেন স্কুলে যাচ্ছে না, তাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, তারা খেতে পাচ্ছে কিনা, আপনারা দেশের নেতা ছো। আরে এত দূর আপনি পারবেন? আমাদের মতো নেতারা না থাকলে আপনি এর পরিবর্তন করতে পারবেন? কখনো না। এদের বাড়িতে রেগুলার দুবেলা খাবার জোটে কিনা সে খবর কোনো দিন নিয়েছেন? নিশারে আমাদের সরকার কত স্বাস্থ্য দপ্তর করে দিয়েছে, ওনাদের সেখানে আমরা রোজ যেতে বলি, ওরা যেতে পারেন না, বিভিন্ন কারণ রয়েছে। এটা হচ্ছে আপনাদের প্রভাকাণ্ড। আপনারা দেখছেন আমরা নেতারা শুধু অসৎ কাজ করছি, ভালো কাজ করছি না। ভুল ধারণা, ধারণা একটু একটু পাল্টান, এদিকে আর আসবেন না, আমরা আছি, আমরা এদিকটা দেখব। আপনারাই যদি সব খেয়াল রাখতেন, সব করতেন, তাহলে আমাদের এই দোরগোড়ায় গোড়ায় আসতে হতো না। কিন্তু যতদিন আপনারা এইসব না করবেন, ততদিন আমরা বারবার এদের দরজায় আসব এবং এই কথা বলব, কারণ তাই আমার। দেখবে দেখবে, এবারে এমন একটা কাজ করবো, দেখে নেবে বাড়ি, তোমার দেখে বাড়ি পর্যন্ত ভেঙে পড়বো। কাল থেকে দেখে আসছি মাচায় বসে আড্ডা। সামনে থেকে এরকম দেখা যায়, আর ওর কথা আমায় বলিনি, দেখি তো মনে হয় দিন নেই, রাত নেই, সকাল নেই, সাঁজ নেই, দুদিনের ছোড়া খালি কথা ছিঁড়ে দেখেছিস, গা পিত্তি জ্বলে যায়। চার কথা গায়ে বাজে, বাংলা প্রবাদ আছে জানো তো, যদি দেখি ওই রোগী পটল তুলেছে, তোর একদিন কি আমি আমার একদিন কি পয়সাটাই চিনেছো, আমার কোথাকার পয়সাই দেখে রেখে দিন। তোমাদেরকে কতবার বলবো যে এই মাঠের মধ্যে তোমরা খেলতে আসবে না, তোমরা জানো না কি এই রোগটা ছোঁয়াছে, কতবার ধরে তোমাদেরকে বলাবো, বলে বলেও এদের হয় না, হয় না। এই যা যাই, চলে যা, চল যা, চল যা, চল যা, চল যা, চল যা বলছি, চল যা, চল যা। দাঁড়ান দাঁড়ান, কি আপনি উল্টো পাল্টা বলছেন? তুমি জানো না টিবি রোগটা ছোঁয়াছে,
একজনের জন্য সারা গ্রাম চাড়িয়ে যাবে। টিবি রোগটা যদি ছোঁয়াচে হয় তাহলে আপনি এই মাঠে আসবেন না, এই মাঠটা আমার বাবার। এই মাঠে কে থাকবে আর কে যাবে সেটা ঠিক করবো আমি। আজকের পর থেকে এই মাঠে কখনো না দেখি। কাকিমা আপনি বাড়ি যান, আমি এদেরকে খেলে নিয়ে বাড়ি যাচ্ছি। যে ওষুধগুলো দিয়েছিলাম জোর সাল নে। বুঝলি তো, ওষুধগুলো খা, আর যে ওষুধগুলো লিখে দিয়েছিলাম সেগুলো খাবি। আর তুই মাঝে তো দু একদিন এলি না কেন বলতো? হ্যাঁ, আরে তোরা না এলে আমার ভাত কাপড়টা জোগাবো কি করে বল দেখি। রাধে মাধব রাধে মাধব, আসবি তো মাঝে মাঝে। পিজ্জা দে, পিজ্জা দে, বাবাকে বলে দেবো, বাবা দেবে। এই তো তোদের আগে, হ্যাঁ বাবা দেবে। দেখো কাণ্ড, কি অসুখ বাঁধিয়ে এনেছিল। ওটা তুই আমার ওষুধ খেয়ে, এই রাখো হরি কোলের ওষুধ খেয়ে তুই বেঁচে আছিস। হ্যাঁ, নাহলে তো কবেই পটল তুলতিস। যত সব জুটেছে আমার ঘরে, যা তোর বাপকে আসতে বলবি। রোগীটাকে ভালো থাকতে থাকতে আনবে না, আর এখন যখন দোলগোলা এসে গেছে তখন ডাক্তার বাবু, তুই বাবু একটু ওইদিকে মুখ করে কাশো, না হয় আমারও আবার একটা কিছু হয়ে গেছে। ঠিক পাঁচ দিন পর, হ্যাঁ ঠিক পাঁচ দিন পর আবার আসবেন। শোন বাবা, ওষুধগুলো ঠিকঠাক মতো খাবি, আর মাঝে মাঝে আমার কাছে চেক আপ করিয়ে যাবি। হ্যাঁ দেখবি আস্তে আস্তে সব সেরে যাবে, চিন্তার কিছু নেই। দেখি ফিজটা ঠিক আছে তাহলে। দুবেলা খেতে পাই না ডাক্তার বাবু। আরে খেতে পাস না, জমির দক্ষিণ দুয়ারে যা, দিবি তো কুড়িটা টাকা। তাও আবার কিনা দুবার এলো না। ওরে আর কে আছিস? আমারও কাশিটা, আমারও তো আবার বাবা গো, এতো আমার যে আবার পালা মনে হচ্ছে। ওরে কে আছিস চলে আয়, নেক্সট কে আছিস রে, আমিও দোকান গুটুবো। দিদিমণি যে ভালো আছেন? হ্যাঁ ভালোই আছে। ও কোথায় যাচ্ছেন? আরে এই কথাটা তো আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কোথায় গিয়েছিলেন? এই গেছিলাম একটু নিজের ডিউটিতে। ও রমেশ বাবুর বাড়ি একটু যাব। রমেশের বাড়ি? ও বাবা, কেন কালকে যে ফিস পাঠিয়ে দিয়েছিলাম ফিসটা আপনি পাননি? হ্যাঁ এ তো পেয়েছি। দিদি কিছু কি বলছিল নাকি রমেশ? না কিছু বলেনি। গরিব মানুষ রাধে মাধব, ওপরওয়ালার দয়ায় কিছু করে খাই, তা যা দিনকাল পড়েছে মনে হচ্ছে আমিও আর টিকবো না। এইরকম কেন বলছেন? প্রতি মাসের মাসে ওদের ফিসগুলো তো আপনাকে দিয়েই যাচ্ছি। আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনিও থাকবেন। রাধে মাধব রাধে মাধব। আমার মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, পাড়ায় পাড়ায় খালি ঘুরঘুর ঘুরঘুর করে বাড়ি বাড়ি ঘুরছে, লোকগুলোকে কি সব বোঝাচ্ছে। আর জানেন যা ফিস তার থেকে কম দিচ্ছে, আর পাড়ার লোকগুলোকে সব ভালো মন্দ বুঝিয়ে মাথাটা কেন কেয়ে দিল। আর বলবেন না মশাই, গ্রামের লোকগুলো ওরকমই মশাই, আপনার এতে চিন্তা করার কোনো কারণ নেই। না না আমিও তো ভাবতো, হ্যাঁ এই রাখো হরি কোলেকে আপনি এখন বোঝাচ্ছেন, আমি তো তাই ভাবতো যে গ্রামের লোকগুলো মূর্খ কিচ্ছু বোঝে না। কিন্তু ওই যে দিদিমণি এক হাতে সাতসল ধরছেন, দিন নেই রাত নেই খালি টং 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 টং, এই তো যাওয়ার সময় রোগী দেখতে যাচ্ছি। হ্যাঁ বলুন। দেখা ওই সেই রমেশের বাড়ি? হ্যাঁ। আরে আপনি বলুন, রমেশের তো টিবি হয়েছে, তা ওর বাড়িতে যে অত তুই যাচ্ছিস, ওর ছোঁয়া লেগে সারা পাড়াটা তো টিবি হয়ে মরবে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন আপনি কথাটা। তারপর কি হলো? তারপর আবার কি,
ওই রমেশের বাড়িতে গিয়ে উল্টো পাল্টা বোঝাচ্ছে, বুঝিয়ে ফিজটা আমাকে কম কম দিচ্ছে। আমাদের মতো নেতারা থাকতে আপনার কোনো চিন্তা নেই, আপনার যাতে কোনো অসুবিধে না হয়। আরে কান্নাকাটি করবেন না, আপনি যাতে ভাতে না মরেন সেটা আমি দেখব। আপনি এখন যান, যান, এখন কোথায় যাচ্ছেন? বাড়ির দিকে তো, যান যান, আপনার কোনো চিন্তা নেই। চেম্বারে তো আর কেউ আসছে না, সেই দিদিমণি, সেই দিদিমণির ব্যবস্থা কি করতে হয় সেটা আমি দেখব। আপনি কোনো চিন্তা করবেন না, শাস্তি দেবেন, এই গ্রাম ছাড়া করবেন। সেটা আর বলতে হবে না, আপনি আপনি ধৈর্য হারাবেন না, আপনি যান। রাধা মাধব, রাধা মাধব, আপনি বাঁচালেন দাদা। আমরা তো ভাই ভাই বলো, আমরা তো আছি, আমি আসি দাদা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, রাধা মাধব, রাধা মাধব। দেখি দিদিমণি কি ব্যবস্থা করে। যত ডিস্ট্রাক্ট নিয়ে তো চালগুলো রাখি। আমি রেখে আসছি। তুমি বাবা আজকে আমাদের বাড়ি খেয়েছ, আমি না গরম গরম একটু ফ্যানে ভাত করবো, খেয়ে যাও। হ্যাঁ তুই বস, খেয়ে যাবি। না বাবা, আমাকে এখন খেতে হবে না, আমাদের ছোঁয়া লাগলে যদি আবার কিছু হয় আমার স্বামী ভালো হয়ে যাক, তারপরে বরং তোমাকে একদিন ভালো করে খাওয়াবো। হ্যাঁ মায়ের কথায় তুই কিছু মনে করিস না, আমিও মায়ের সাথে একই মন, আমাদের ছোঁয়া লেগে তোরও যদি আবার শরীর খারাপ করে। এইসব কথা তুই বিশ্বাস করিস? রামচন্দ্র এসে জুটেছেন তো দুটো একসঙ্গে, আপনাকে কি বলবো জানেন তো দাদা, আমার মনে হচ্ছে ওরা বোধ হয় ইলেকশনে দাঁড়াবে। দেখুন আপনি আবার আপনার পুরনো অবস্থায় ফিরে যেতে পারেন কিনা। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাজনীতি বোঝা ভার খেটে দিন, পারতে দেবেন না। আপনাদেরও রাখতে হবে, ওদেরকেও রাখতে হবে, নির্বাচনটা মিটতে দিন, দেখবেন সব ঠিক হবে। আপনি, আরে তুই, আপনি চেনেন ওনাকে? আরে মশাই চিনি মানে, ওটাকে তো আমি হাড়ে হাড়ে চিনি। আপনার কোন অভিযোগ আছে? অভিযোগ তো আছে, বলুন কি। বলছি আমাকে একটা লিখিত দিতে হবে, আপনারা যদি না পাশে থাকেন আমার বাইরে একদম। কেন কি হয়েছে আপনার বলুন না। ইঁদুরটা আজ মরবো কালকে দেখবো, জেনে গিয়ে বসে থাকতে হচ্ছে, তো একদম বেরোচ্ছে। এরকম ঘটনা আজ পর্যন্ত ঘটেছে কি আপনাদের জানা আছে? না না, আমার তো জানা নেই, কি অসুবিধাটা বলুন আপনার। আমিই যে বলছিলাম হতেও তো পারে, এত ভবিষ্যতের কথা, তো ভবিষ্যৎ কথাটা বলে বলি, আমার কাছে আসা আসল কথাটা বলি। তো আমি লিখিত দিতে হবে। কিসের লিখিত? ওই ইঁদুর মারবো, ইঁদুর মারবেন, আমি লিখিত দেবো। হ্যাঁ ইঁদুর মারুন, আপনি বলবেন না যে শুনুন একটা কথা বলছি, এইরকম আলোচনা যখন হবে
বাইরে থেকে জানা না দিয়ে সরাসরি ভেতরে ঢুকবেন না, এটা আমাদের অসুবিধে হবে। কোন চায়ে তো আমি আসতে পারি না? আজকে আমাদের একটা আলোচনা সভা আছে, আপনার হয়তো জানা নেই। এখন আলোচনা আছে তো কি হয়েছে? আলোচনার বিষয়? আরে তোর কাজ তো মিটে গেছে, জানা কথা নেই এখনো। তোমাকে কে বলতে বলেছে? আমি মিশ্রীর এক দল করে দিবি নাকি? আমি দয়া করে এবং কি বলবো, পাড়াটা পাগলে পাগলে ছেয়ে গেছে। তুমি বারণ করেছি না আসতে? হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি তো, যাচ্ছি ঠিক আছে। এরপর আর তোমার চাইতে না, হ্যাঁ আপনাদের বাড়িতে যাব। আচ্ছা বাড়িতে আসবেন, আসুন। ঠিক আছে আসুন। একটু লক্ষ্য রাখবেন, যখন কাশবেন
তখন মুখ চাপা দিয়ে কাশতে পারবে। এই কাশি থেকে জীবাণু অন্য লোকের গায়ে ছড়াতে পারে। কি ব্যাপার ডক্টর ব্যানার্জি? আমি আপনি অ্যাডমিট করেছি। কেন, কি হয়েছে ডাক্তাররা? আমিও দেখবো কি করে আপনি সারিয়ে তোলেন। জানি না নির্বাচনে যে কি হবে। স্যার আসবো কে? ও এসো এসো। তুমি আবার কি ব্যাপার করছো? ওই যে বলেছিলাম না, হ্যাঁ বাড়িতে দেখা হবে। হ্যাঁ চলে এসেছি। কিসের জন্য? বাড়িটা ভাঙবো। আমার বাড়ি ভাঙবে ইঁদুর মারার জন্য? হ্যাঁ আশ্চর্য কথা, ব্যাপারটা খুলে বলো তো। ওই যে বলেছিলাম না ইঁদুর মারার একটা লাইসেন্স দিতে, হ্যাঁ তো সেই তো আমার কাছে ইঁদুর মারার লাইসেন্স আছে। হ্যাঁ তো আমার বাড়িতে ইঁদুর আছে। হ্যাঁ তো ইঁদুর মারতে গেলে বাড়ি ভাঙতেই হবে। কেন? ইঁদুরটা বাড়িতে না ভাঙে ইঁদুরটা আমি মারবো কিভাবে? ও শোনো শোনো, তোমার একটা কথা বলছি, তোমাকে তো আমি লাইসেন্সটা করিয়ে দিয়েছিলাম। শোনো ওটা চেপে যাও, ওটা রাখো, কিছু করার নেই। আমি তোমাকে কিছু দিয়ে দিচ্ছি, রাখো 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 না, যা আছে পরে গিয়ে দেখব। বাইরে কিছু কাউকে বলো না, রেখে দাও রেখে দাও রেখে দাও। এটাই তো আমার উন্নতি কামাল। আরে আমরা সব সব আমার কাছ থেকে নিল, অথচ আমার মেনে নেওয়া সম্ভব নয়। আমি বরং চেষ্টা করবো যে এই রুগীটা যাতে সুস্থ হয় কিভাবে বাড়ি যায় সেটা আমার মধ্যে দেখবে। বাবা টিভি হয়েছে, একে নিয়ে খেলা করছিস? আমাদের ভুল হয়ে গেছে। তুমি সেদিনকে বললে না যে রোগী কেনার লোককে ঘৃণা করো, আমরাও আজ থেকে রোগী কেনার লোককে ঘৃণা করব। তাই আমরা আজকে সবার সঙ্গে খেলা। আমি এইটাই চেয়েছিলাম, সবাই মিলে খেলা করো আর রোগীও সুস্থ হয়ে যাবে। বাবা ভালো আছে? চল যাবো বাবা বাড়ি যাবে।
চলো আজকে আমরা তোমাদের নিতে এসেছি। একসাথে শপথ করি রোগীকে মানা রোগকে ঘৃণা করবো।